নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে দীপাবলির এবং ধনতেরাসের হার্দিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই প্রত্যেকের এই ধনতেরাস এবং দীপাবলি খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই আমি ঈশ্বরের কাছে কামনা করি দেখুন এই দীপাবলিতে তিনটি গ্রহের মহা সংযোগে পাঁচ রাশির আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে অর্থাৎ ত্রিগ্রহী যোগে ফলে এই দীপাবলিতে ছাপ্পার ফারকে ধন পেতে চলেছে এই পাঁচ রাশি কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলব এবং দেখুন আজ সকাল দশটা পঞ্চান্ন মিনিটে বুধ রাশি পরিবর্তন করে আপনার তুলা রাশিতে কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করেছে অলরেডি এখানে রবি অবস্থান করছে এবং মঙ্গলও কিন্তু অবস্থান করছে এবং বুধ একত্রে একসঙ্গে অবস্থান করছে অর্থাৎ এই ত্রিগ্রহী যোগটা মোটামুটি আপনার পনেরো দিন মতন পর্যন্ত থাকছে ষোলোই নভেম্বর আপনার রবি সরে যাচ্ছে বিশ্বিক রাশি করে এবং বুধও আপনার একুশ বাইশ তারিখে আপনার রাশি পরিবর্তন করে ফেলবে অর্থাৎ ত্রিগ্রহী যোগটা আপনার এই পনেরো দিনের জন্য কিন্তু থাকছে এই পনেরো দিনের মধ্যে আপনি যা চাইবেন আপনি কিন্তু পাবেন যদি আপনার সেই জায়গাটা চাওয়াটা যোগ্যতা থাকে অর্থাৎ আপনি দিনে হাজার টাকা ইনকাম করেন আপনি যদি বলেন আমি দিনে লাখ টাকা সেটা হবে না আপনি তিনগুণ লাভ কিন্তু করবেন তিন হাজার টাকা লাভ করবেন অর্থাৎ এই ত্রিগ্রহী যোগ বুধ মঙ্গল এবং রবি একত্রে অবস্থান করে এই দীপাবলিতে ধনবর্ষা করতে চলেছে এই পাঁচ রাশি এই তিনটি গ্রহের মহাসংযোগে কপাল খুলতে চলেছে এই পাঁচ রাশি কোন কোন এই রাশি পাঁচ রাশি কপাল খুলতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি কোন কোন দিক থেকে লাভ পাবে এবং কোন এই সৌভাগ্যশালী রাশি দেখুন অলরেডি রবি এবং মঙ্গল কিন্তু রাজা সেনাপতি এবং যুবরাজ রাজা সেনাপতি এবং যুবরাজ একত্রে দৈত্য গুরুর ঘরে অবস্থান কিন্তু করছে কি ফল পেতে চলেছে এই পাঁচ রাশি দেখুন গ্রহের গোচর প্রত্যেকের জন্য কিন্তু শুভবার্তা বহন করে না যে রাশিগুলোর ক্ষেত্রে বিশেষভাবে শুভমাত্রা বহন করবে এতিগ্রহী যোগ এই আগামী পনেরো দিনের মধ্যে সেই রাশিগুলোরই কোন কোন দিক থেকে লাভ পাবে তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের পঞ্চমপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে এবং আপনাদের সপ্তম্পতিও ভাগ্যভাবে তৃতীয়পতি এবং কর্মপতিও ভাগ্যভাবে অর্থাৎ আপনাদের কর্মকেন্দ্রিক জায়গাটা কিন্তু ভালো হবে উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ কর্মক্ষেত্রের প্রমোশন এবং ভাগ্যের উন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এবং আপনি কুম্ভ রাশির মানুষ ব্যবসার জায়গাটা কিন্তু ব্যবসার জায়গাটাতে আপনারা দুর্দান্ত ফল কিন্তু পাবেন শেয়ার মার্কেট গোল্ড চাঁদি লটারি ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এই সময় পাবেন ভাগ্যদয় আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হবে ভাগ্যের দ্বারা কর্ম অর্থাৎ কুম্ভ রাশি এই ত্রিগ্রহী যোগের ফলে আপনাদের কিন্তু কপাল খুলতে চলেছে দুই নম্বর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পাবে সে রাশির নাম আপনার তুলা তুলারাশি রাশিতে এতগ্রহী যোগ আপনাদের ধনপতি সপ্তমপতি একাদশপতি এবং ভাগ্যপতি একত্রে আপনাদের রাশিতে অবস্থান করছে ধনের জায়গাটা আপনাদের মজবুত করবে রাশি ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে আপনাদের পার্টনারশিপ বিজনেসের জায়গাটা ভালো দিবে ব্যবসার জায়গাটা ভালো দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে রাশি ক্ষেত্রে এবং এই সময়ের মধ্যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা শ্বশুরালয় থেকে সাহায্য ভাগ্য দয় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ গভর্নমেন্ট থেকে সহযোগিতা যে কোনো কার্যে আপনারা কিন্তু সফলতা এ সময় পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি অর্থাৎ সফলতা কিন্তু আপনাদের হাতের মুঠোয় আসতে চলেছে তুলার আছে মহা ভাগ্যশালী রাশি হতে চলেছে কপাল খুলতে চলেছে এই ত্রিগ্রোহী যোগে দীপাবলিতে রাশির এবং ধনবর্ষা হতে চলেছে লটারি ফাটকা থেকেও কিন্তু শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনারা ধন আপনারা কিন্তু পাবেন তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি কর্মভাবে এবং আপনাদের চতুর্থপতি একাদশপতি কর্মভাবে। অষ্টমপতিও আপনাদের কর্ম অর্থাৎ কর্মকেন্দ্রিক জায়গাটা ভালো হবে এবং শনির পূর্ণমাত্রার দৃষ্টি এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু করবে এর ত্রিগ্রহী যোগ আপনাদের আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু করাবে যে কাজগুলো আটকে আছে সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ হবে এবং রাশির অধিপতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে এই জায়গাটা কানেকশান কিন্তু বিদেশ থেকে আয় আপনাদের কিন্তু হবে যে কোনো ক্ষেত্রে বড়ো ধরনের যোগাযোগ কন্ট্রাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে পাবেন দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের থাকছে পারিবারিক সুখের জায়গায় সম্পত্তিগত দিক থেকে লাভ প্রপার্টি যোগ আপনার গাড়ি কেনার সম্ভাবনা এই জায়গাটা কিন্তু আপনার ত্রিগ্রহী যোগের ফলে পেতে চলেছে মকর রাশি তিন নম্বর রাশি মহা সৌভাগ্যশালী যে রাশি সেটি হচ্ছে মকর এরপর যে রাশির কথা আমি বলবো যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে যে রাশি মানে দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে চার নম্বর রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির আপনার সপ্তম্পতি পঞ্চম্পতি এবং আপনাদের কর্মপতি একাদশভাবে অবস্থান করছে এবং ভাগ্যবতীকে কানেক্ট করছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন ব্যবসা ক্ষেত্রে যাই ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল নির্দেশ করছে বিদেশ থেকে বিদেশ করে আপনাদের লাভ হবে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে প্রপার্টি থেকে লাভ ভাগ্যের দ্বারা কর্ম আপনারা পাবেন এবং কার্যক্ষেত্রে সফলতা আপনাকে নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছে ধনু রাশি শুরু সাড়ে সাথেই চলছে কিন্তু ধন বৃদ্ধি আপনাদের হবে ধনবর্ষা হতে চলেছে ধনু রাশির প্রপার্টি থেকে লাভ সম্পত্তিগত দিক থেকে লাভ কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ভাগ্যের সাপোর্ট এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখ আপনার ক্ষেত্রে এ সময় বন্ধু বান্ধব থেকে সহযোগিতা এই জায়গাগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে ধনুরাশি এবং গভর্নমেন্ট থেকে সাহায্য পাওয়া মেডিকেলের যারা আছে মেডিসিনের লাইনে যারা আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন ইলেকট্রনিক্স প্রোডাক্টসের সঙ্গে যারা যুক্ত আছে এই জায়গা বা আপনার পেট্রোল পাম্প আছে এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু এতগ্রহী যোগ আপনাদের নিশ্চিত রূপে কিন্তু সফলতা দিবেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো ফল কিন্তু আপনারা পাবেন আপনি ধনু রাশির মানুষ আপনি ডায়েরিতে নোট করে নিন আপনার ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে রাশির উন্নতি কেউ আটকাতে পারছে না আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি সন্তান সুখ আকর্ষিক ধনপ্রাপ্তি এবং সফলতা সাকসেসের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলব যে রাশি এই ত্রিগ্রহী যোগ এই তিনটি গ্রহের মহাসংযোগের ফলে আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে যে রাশি সে রাশির নাম অনেকে অপেক্ষা করছে আমার রাশি নেই তো আমার রাশি নেই তো সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি বড়ো ধরনের কন্ট্যাক্টগুলো পাওয়া সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে এবং সম্পত্তিগত সম্পত্তি ক্রয় এবং আপনাদের মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা লাভ আপনাদের হবে কর্মক্ষেত্রের প্রমোশন পদোন্নতি এই যোগগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে এবং ভাগ্য আপনার কিন্তু সাঁত আপনাদেরকে দিবে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনি যদি রাশি মানুষ হন সেটা কিন্তু আপনাদের হবে দাম্পত্য সুখ কিছু খুশির সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে যেটা ভবিষ্যতে কিন্তু কাজে দিবে এবং গভর্নমেন্ট সার্ভিসের একটা সম্ভাবনা যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করতে চলেছে এবং কন্টেকচুয়াল জবের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বড় ধরনের যোগাযোগগুলো কিন্তু আসতে চলেছে নমস্কার